কলেজের পঠন পাঠন ও অনলাইন ক্লাসের দাবিতে কলেজের মূল ফটকের সামনে প্ল্যাকার্ড হাতে অনশনে বসল এক ছাত্র। নদিয়ার তেহট্টের বেতাই ডক্টর বি আর আম্বেদকর কলেজের ঘটনা। উদ্দেশ্য যাতে আমরা কলেজের উপর পড়াশোনা নির্ভর করতে পারি, যাতে কলেজের পড়াশোনা আর পরিকাঠামো ভালো করা হয়, যাতে কলেজে চার চারজন শিক্ষক থাকতেও আমাদের ক্লাস হচ্ছে না আজকে, তো আমরা জোর করে প্রাইভেট নির্ভর পড়াশোনা করতে বাধ্য হচ্ছি। কেন আমাদের চারজন শিক্ষক থাকতে কেন ক্লাস হবে না? আমাদের আমাদের ক্লাস নিতে হবে। শুরু থেকেই স্যাররা ক্লাস নিচ্ছেন না, এই অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশনের ঠিকঠাক জবাব নেই, টিআইসিকে জিজ্ঞাসা করলে টিআইসি স্যার বলবে যে আমরা কী করতে পারি, এটা কী ধরনের প্রশ্ন? তো ওনাদের তো নিয়োগ করা হয়েছে এই যে ক্লাসটা ঠিক মতন চালু করবে, কলেজকে ঠিক মতন পরিচালনা করবে, এই জন্য তারা আমাদের এইভাবে এই ধরনের কথা কীভাবে বলে? আর আজকে আমরা বর্তমান পরিস্থিতি দেখতে পারলে দেখতে পাবো যে সব কিছু আজকে পশ্চিমবঙ্গে এমন কিছু বন্ধ নেই, শুধু কলেজের কথা উঠলেই করোনা। কেন করোনার জন্য আমরা কেন পস্তাবো? শুধু নিয়মবিধি মেনে কলেজটা খোলা যায় না? আজকে সব নেতা মন্ত্রীরা ভোটের জন্য জনসভা করছে 3-4 লাখ মানুষ নিয়ে, তা আমাদের কলেজ কী দোষ করেছে? কলেজটা খুলতে পারছে না কেন? যখন ভোট ছিল তখন 2-3 লাখ করে করোনা আক্রান্ত ছিল, তখন তারা গিয়ে 3-4 লাখ মানুষ নিয়ে তারা জনসভা করেছে, আর আমাদের কলেজটা কিছুই না? শিক্ষা এত অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। অনশনটা কতক্ষণ চলবে? যতক্ষণ আমার দাবি নামানো হবে ততক্ষণ চলবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।